কাতারের রাজধানী দোহার প্রাণ কেন্দ্র রেজিডেন্সি হলত ঐতিহ্যবাহী মেজবানৰ আয়োজন করছে কাতারস্থ চট্টগ্রাম সমিতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী দলের উপস্থিত হর প্রাঙ্গন এক অপূর্ব মিলন মানে পরিণত হয় জাতিসংঘ কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মেজবান অনুষ্ঠান শুরু হয় এর আশরাফ ও সাদিয়া চৌধুরী যৌথ সঞ্চালনায় হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু এরা প্রধান অতিথি আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতাকার উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি আছিল বৃহত্তর চট্টগ্রাম সমিতি যুক্তরাজ্য সভাপতি ও চট্টগ্রাম নাগরিক ফোরমের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও বাংলাদেশের তো আগত বিশিষ্ট লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শকত বাঙালি এর স্বাগত বক্তব্যের একটি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসুফ এর প্রবাসত বিশেষ ক্যাটাগরিতে অবদান রাখিবের হারণে ডক্টর হাবিবুর রহমান এস এম ফরিদুল হক শামসুল আলম রফিকুল ইসলাম বুইয়া হেলাল উমর ফারুক চৌধুরী ও জিয়াউদ্দিন জিয়ারে সম্মাননা ক্রেস প্রদান করা হয় পরে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেজবানোর সমাপ্তি ঘটে ডেক্স নিউজ সি প্লাস টিভি